हेलो फ्रेंड, आजकेर ए भिडियोते पांच टी इनफरमेशन आपनादेर संगे शेयर करब। सबार प्रथमे थाकबे जे आपार प्राइमारीर आसल खबर कि। आपार प्राइमारी निये जे राय आजके हाईकोर्टेर ताते कि एकदम अपदार्थ बोलेछे, किन्तु से तो अनेक बार बला हयेछे, किन्तु आसल खबर कि, जे खबरे एबार सत्यि सत्यि चापे पड़ते पारे कमिशन। नम्बर टू, एक्टिविटी टास्क निये निर्देश, सुदेर हार। नम्बर फोर, नियोग निये सरकारी विज्ञप्ति एवं आजकेर डीए आपडेट। यही पांचटी विषय आपनादेर संगे शेयर करब। मूल विषय जावर आगे सबार काछे अनुरोध करब, चैनलटी प्लिज सबसक्राइब करबें, चैनल भिडियोगुलो शेयर करे सबार काछे पौंछे दिए चैनलटिके एगिये निये जेते साहाज्य करबें, एवं जदि भिडियोटि भालो लागे शेष पर्यन्त एकटी लाइक करबें। सबार प्रथमे आसि जे आपार प्राइमारी, से आपार प्राइमारी निये दीर्घ इतिहास, एरकम इतिहास नियोग संक्रांत कोनो क्षेत्रे आछे किना बला मुश्किल। एई नियोगे लिस्ट बातिल हय, नतून करे लिस्ट हय, आबार सेई लिस्टेर उपरेओ स्थगिदादेश जारी हय, इंटरभ्यू हय, आबार नतून करे इंटरभ्यूर जन्य लिस्ट प्रकाश हय, आदालते परिष्कार निर्देशेर फले बोझा जाए जे प्रथमे जे लिस्ट छिलो सेई लिस्टेर मध्ये अनेक कारचुपी छिलो, किन्तु कारचुपी कारा करलो ता किन्तु जाना गेल ना, एबं तारते कारो शास्तिओ होलो ना। एई दीर्घ सात आठ बछर धरे एई जे आपार प्राइमारीर कैंडिडेट जारा जारा चाकरि पाओयार मतन योग्य, तादेर भविष्यतके जेभाबे एतदिन धरे झुलिये रखा होयेछे एबं तारा जे मानसिक यन्त्रणाय आछेन, এবং সঙ্গে সঙ্গে এই যে এতদিন আগে যদি চাকরি পেয়ে যেতেন তাহলে তাদের যে এক্সপিরিয়েন্স এবং আর্থিক সেগুলো বিষয়ে কে দেখবে। সেই মামলা, একের পর এক মামলা, যতই বলা হোক না কেন যে মামলা করে আটকানো হচ্ছে, কিন্তু যদি স্বচ্ছ থাকে লিস্টে, এবং আদালত যদি বলে দিত বা সরি আদালতের যে নির্দেশ সেই নির্দেশ অনুযায়ী যদি লিস্ট পাবলিশ হতো, তাহলে কিন্তু আর কেস করলেও তা আদালতে ধোপে টিকত না, আদালত কিন্তু সেই অনুযায়ী ব্যবস্থা নিত। যেহেতু আদালতের কথা মানা হয়নি, সেই জন্যই আদালত তাদের নির্দেশ দিয়েছে যে স্থগিতাদেশ। এবার আজকে যা হলো তার মূল বিষয়টিতে আমরা আসি। এতে চেয়ারম্যানকে সরাসরি হাজির হওয়ারও নির্দেশ, এতটাই কোর্টের অবজারভেশন। সঙ্গে যে স্কুল সার্ভিস কমিশন, এই স্কুল সার্ভিস কমিশনের দপ্তরের অফিসারদেরকে এমনভাবে তিনি বলেন যে কোন অফিসাররা এভাবে একটা দপ্তর সামলায়, অপদার্থ কমিশন এবং চেয়ারম্যান প্রত্যেককেই তিনি এই ভাষাতেই একদম পরিষ্কার করে বলেছেন অপদার্থ, যা নিয়ে শোরগোল পড়ে গিয়েছে। কিন্তু সেরকম তো এর আগেও অনেকবার হয়েছে, কমিশনকে শোকজ করা, কমিশনের বিরুদ্ধে বিভিন্ন রকম রায় দেওয়া, সে তো হয়েছে। কিন্তু আজকে যেভাবে রায় হলো তাতে যদি এভাবে লিস্ট যদি প্রকাশিত না হয় এবার, তাহলে কিন্তু স্থগিতাদেশ থাকবে এবং আরও ঝুলে যাবে ভবিষ্যৎ। যে কি বলা আছে তাতে, যে ইন্টারভিউ লিস্টে যারা আছে তাদের ছাড়াও ব্রেকআপ স্কোর আগামী সাত দিনের মধ্যে কমিশনের ওয়েবসাইটে প্রকাশ করার নির্দেশ দিলেন বিচারপতি। ইন্টারভিউ লিস্টে যারা আছে তাদেরও দিতে হবে, এবং ইন্টারভিউ লিস্টে যারা নেই তাদেরকেও ব্রেকআপ স্কোর সহ আগামী সাত দিনের মধ্যে কমিশনের ওয়েবসাইটে প্রকাশ করতে হবে। যারা ইন্টারভিউয়ের লিস্টে কল পায়নি তাদেরকেও ব্রেকআপ স্কোর দেবে স্কুল সার্ভিস কমিশন। যারা ডকুমেন্ট আপলোডের কারণে রিজেক্ট হয়েছেন তাদেরও ডিটেলস প্রকাশিত হবে স্কুল সার্ভিস কমিশনের ওয়েবসাইটে। কি কারণে বাতিল হলো, আপলোড করতে গিয়ে এখন তার তিনি সবই আপলোড করেছেন কিন্তু কমিশনে হয়তো পৌঁছায়নি, ডিসপুট আছে। এখন কি ডিসপুট আছে, সত্যি সত্যি ডিসপুট আছে কিনা তার জানার অধিকারও আছে অবশ্য অবশ্যই সেই ক্যান্ডিডেটের। সেই অনুযায়ী তিনি যে অনলাইনে ডকুমেন্ট আপলোড করেছিলেন এবং সেই কারণে ভুল হওয়ার কারণে বা কোনো কিছু আপলোড করেনি এই কারণে তার যদি রিজেক্ট হয়ে থাকে তারও ডিটেলস প্রকাশিত করতে হবে, এবং আগামী 9/7/2021 মামলার পরবর্তী মামলা শুনানি হবে। যদি এভাবে একদম পরিষ্কার তিনি আশ্বস্ত করেছেন এই বিভাবেই, যদি লিস্টেড যারা ইন্টারভিউ লিস্টের নাম উঠেছেন এবং যারা ইন্টারভিউ লিস্টে কল পায়নি তাদেরও যদি স্কুল সার্ভিস কমিশনের ওয়েবসাইটে
দুটো কলাম তৈরি করে ব্রেকআপ নম্বর দিয়ে যদি প্রকাশিত হয়, তাহলে এর পরের যে শুনানির দিন সেই শুনানির দিনই কোর্ট স্থগিতাদেশ তুলে নেবে এবং বলা যেতে পারে যে এই স্বচ্ছতার লক্ষ্যে নজিরবিহীন নির্দেশ হাইকোর্টের। এবার আসি অ্যাক্টিভিটি টাস্ক। অ্যাক্টিভিটি টাস্ক পোর্টালে আপলোড হয়েছে, সেখান থেকে ডাউনলোড করতে হবে, প্রিন্ট করতে হবে, সে প্রিন্ট করে স্কুলের খরচ করতে হবে এবং স্কুলকে যে টাকা দেওয়া হয় বিভিন্ন খরচের জন্য সরকারের পক্ষ থেকে, সেখান থেকে টাকা খরচ করে এই অ্যাক্টিভিটি টাস্ক প্রিন্ট করতে হবে, আগামীতে মিড ডে মিল যে দেওয়া হবে সেই সময় সেই অ্যাক্টিভিটি টাস্ক ছাত্রছাত্রীদের অভিভাবকদের হাতে তুলে দিতে হবে। শুধু তাই নয়, এবং গত মাসে যে অ্যাক্টিভিটি টাস্ক দেওয়া হয়েছিল অভিভাবকদের হাতে, সেই অ্যাক্টিভিটি টাস্ক সংগ্রহ করে তার মূল্যায়ন করে অভিভাবকদের জানিয়ে দিতে হবে কোথায় ভুল কোথায় ত্রুটি আছে, এবং যদি সঠিকও করে থাকে সেক্ষেত্রেও অ্যাক্টিভিটি টাস্ক মূল্যায়ন করে জানিয়ে দিতে হবে টেলিফোন করে অভিভাবকদের। এবার আসি ইন্টারেস্ট রেট। পিএফ, পিপিএফ, ব্যাংক, বিভিন্ন যে স্মল সেভিংস যেগুলো আছে, এনএসসি, সেই সমস্ত ক্ষেত্রে যে ইন্টারেস্ট রেট আগামী 3 মাসের জন্য অপরিবর্তিত রাখা হয়েছে। যে সমস্ত মানুষ বিশেষ করে পেনশনাররা তো অবশ্য অবশ্যই এই সুদের উপরে, অতিরিক্ত যে সুদ, এই সুদের উপরেও নির্ভরশীল হয়ে থাকেন, যেমন ফিক্সড ডিপোজিট, ফিক্সড ডিপোজিট এছাড়া অন্যান্য ছোট ছোট তারা সেভিংস করে থাকেন, যেমন করে থাকেন তারা মান্থলি সেভিংস স্কিম করে থাকেন, সেগুলোর ইন্টারেস্ট রেটের উপরে তারা নির্ভর করে। কিন্তু বিগত কয়েক মাস বাদ দিয়ে তার আগে ধারাবাহিকভাবে ইন্টারেস্ট রেট কমে যাচ্ছিল, কিন্তু এই কোভিডকালে আগামী 3 মাসের জন্য তা আর পরিবর্তন হচ্ছে না, অর্থাৎ এখন যে রেট আছে ইন্টারেস্ট রেট সেই ইন্টারেস্ট রেট অনুযায়ী হবে। এবার আসি ডিসেম্বর পর্যন্ত নতুন নিয়োগ নয়। হ্যাঁ, এরকম গত 30 তারিখে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে ওয়েস্টবেঙ্গলের ফিনান্স ডিপার্টমেন্ট। এর আগেও কোভিডকালে ঠিক এরকমই একটি বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছিল বেশ কয়েকবার, কয়েকবার। সেখানে বলা হয়েছে যে নো পারচেজ অফ ভেহিকল, কম্পিউটার্স, আইটি রিলেটেড অ্যাক্সেসরিজ, ফার্নিচার, এসি, ওয়াটার কুলার, টিভি, অফিস ইকুইপমেন্ট ইটিসি উইল বি অ্যালাউড। In case any urgent purchase is necessary for utilization of the newly constructed public buildings like school, colleges, libraries, hospital or any such institution, prior permission to the of the finance department will be required. এরকম তো আছে, এরা আপনারা শুনেছেন। এবার আরেকটি যেটা, যে 5 নম্বরে আপনারা দেখুন, লক্ষ্য করুন, নম্বর 5, সেখানে বলা আছে there shall be no recruitment public engagement of manpower unless approved by the finance department except the case allowed by, যেমন একটা ইমার্জেন্সি বিষয় আছে সেটা বাদ দিয়ে ফিনান্স ডিপার্টমেন্টের কোনো অনুমোদন ছাড়া নিয়োগ নয় ডিসেম্বর পর্যন্ত। কিন্তু এক্ষেত্রে বলে রাখি যে প্রসঙ্গত অনেকেই বলে থাকবেন যে কেন এরকম হচ্ছে বা কেন রিক্রুটমেন্ট তাহলে নতুন করে, যেমন আপার প্রাইমারি বা প্রাইমারি যে নিয়োগ হয় সেগুলোর ক্ষেত্রে, এগুলোর ক্ষেত্রে বলে রাখি এগুলোর নিয়োগ যেমন চলছে এবং চলবে, কারণ এগুলো আগের থেকেই ফিনান্স ডিপার্টমেন্টের অনুমোদিত পোস্ট। সুতরাং এই সমস্ত পোস্টের ক্ষেত্রে যে বন্ধ থাকবে, নিয়োগ বন্ধ থাকবে, তার কোনো মানে নেই এবং সেই নিয়োগগুলো চলবে। এবার আসে আজকের ডিএ কেস। ডিএ কেসেরও ইতিহাস সেই আপার প্রাইমারির মতোই বলা চলে, এই সেই ইতিহাসে যাব না। ডিএ কেস নিয়ে যে হাইকোর্টে মামলা হয়েছে সরকারের পক্ষ থেকে, সেই মামলায় আজকে শুনানি হওয়ার কথা ছিল, কিন্তু এর আগেও যেমন শুনানি হওয়ার কথা ছিল কোভিডের জন্য বিশেষ আর্জেন্ট যেগুলো সেগুলোরই শুনানি হচ্ছিল, কিন্তু ডিএ কেসের শুনানি এর আগেও হয়নি। আজকেও তার লিস্টেড ছিল, কিন্তু বিচারপতি দয় বলে দেন যে আজকে শুনানি নয়, এবং আগামী সোমবার হয়তো এর শুনানি হতে পারে। সেক্ষেত্রে আগামীকাল জানা যাবে লিস্টেড হলে যে সোমবার দিন যে যে মামলাগুলো উঠবে সেই অনুযায়ী জানা যাবে। এবার দেখা যাক আরো কতদিন অপেক্ষা করতে হয়। ধন্যবাদ।